উত্তর ত্রিপুরা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে প্রতিবাদ মিছিল, শীতবস্ত্র বিতরণী, কর্মী সম্মেলন এবং বাগবাসা বিধানসভা কেন্দ্রে সভা। রবিবার উত্তর ত্রিপুরা জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে চুড়াইবাড়ি কমিউনিটি হল থেকে চুড়াইবাড়ি রেলগেট পর্যন্ত এক বৃহত্তর প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। পাশাপাশি এদিন কমিউনিটি হলে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এবং গরিব দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সম্পাদক আব্দুল হাশিম তালুকদার, উত্তর ত্রিপুরা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল নাথ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। অন্যদিকে বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইছাইলালছড়া বাজারের নিকট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের উপস্থিতিতে এক সভার আয়োজন করা হয়। এই সভায় তৃণমূল কংগ্রেস কর্মী সহ বাগবাসা বিধানসভা কেন্দ্র থেকে বহু জনসাধারণ সামিল হয়েছিলেন। সভা থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা আশ্বাস এবং ভরসা দিয়েছেন যে মানুষের স্বার্থে এবং রাজ্যে গণতন্ত্র ফিরিয়ে আনতে সব রকম পদক্ষেপ এবং সাহায্যের হাত বাড়িয়ে দেবে তৃণমূল কংগ্রেস। এদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বলেন, আমি অত্যন্ত আশাবাদী যে ত্রিপুরা রাজ্যের মানুষ বিজেপির বিকল্প চাইছে এবং বিজেপির বিকল্প আজকের দিনে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কেউ নেই। গত 4.5 বছরে বিজেপি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তারপর আমার মনে হয় না এই রাজ্যের মানুষ বিজেপিকে আবার সুযোগ দেবে। তিনি আরো বলেন, ত্রিপুরাকে উন্নত করতে হলে এবং নতুনভাবে সরকার গড়তে হলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে যা করার দরকার সেটার জন্য আমরা প্রস্তুত রয়েছি। ত্রিপুরার তৃণমূল সরকার হলে পশ্চিমবাংলা নেয়া সব ধরনের প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচন আগামী 1.5 মাসের মধ্যে হতে চলেছে এবং আমি অত্যন্ত আশাবাদী যে ত্রিপুরা রাজ্যের মানুষ একটা বিজেপির বিকল্প চাইছে। বিজেপির বিকল্প আজকের দিনে আমি মনে করি তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ নেই। আর 25 বছর বামপথ দলের রাজত্ব ছিল, কংগ্রেসেরও একবার সরকার ছিল, কিন্তু বিজেপি যে জিনিসটা 4 বছরের উপরে করেছে, বিশ্বাসঘাত, এই বিশ্বাসঘাতের পরে আমার মনে হয় না ত্রিপুরা রাজ্যের মানুষ বিজেপিকে আবার সুযোগ দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই শক্তি প্রদর্শন পশ্চিমবঙ্গতে করেছেন, ওনার সেই কনভিকশন রয়েছে, সেই পলিটিক্যাল আমি বলবো সাহস রয়েছে বিজেপির সঙ্গে টক্কর নেওয়ার জন্য। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী 3 বার বেঙ্গলের চিফ মিনিস্টার হয়েছে মোদী আর শাকে হারিয়ে। আর বাকি দলরা যারা আছে আমি তাদেরকে বলতে চাই যে আপনারা তৃণমূল কংগ্রেসের অপপ্রচার করবেন না, আপনারা নিজের প্রচার করেন। আর আমি এটা বলবো যে তৃণমূল কংগ্রেস আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে মাঠে নেমে সভা করে ভোট ভিক্ষা করছে, গণতান্ত্রিক দেশে আমাদের সেই অধিকার আছে। আমি মনে করি যে যারা এক দলের টিকিট পায়, জিতার পরে আরেক দলে চলে যায়, তাদেরকে প্রশ্ন করা উচিত, নিজে আত্মচিন্তন করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইটা বেঙ্গলে লড়ছেন বিজেপির বিরুদ্ধে, সেই লড়াইটা আমরা ত্রিপুরার প্রত্যেকটা সমষ্টিতে লড়ব। আর নতুনত্ব, নতুনত্ব বলতে গেলে যদি নতুন করে একটা নতুনভাবে সরকার করতে হয়, ত্রিপুরাকে উন্নত করতে হয়, আমি মনে করি যে তৃণমূল কংগ্রেস ছাড়া কোনো বিকল্প ত্রিপুরা রাজ্যতে নেই। ধর্মতলা মূর্তির মহা ভোটারদের বলতে চাই যে আমি শিলচরের এমপি ছিলাম, এখন তৃণমূল কংগ্রেস থেকে আমি সাংসদ হয়েছি মমতাদির আশীর্বাদে, এবং আমি মনে করি যে কদমতলা পূর্তিতে কোনো রকমের উন্নয়নমূলক কাজ হয়নি, কোনো রকমের উন্নয়নমূলক কাজ হয়নি। আর যিনি কদমতলা পূর্তির থেকে জিতে এসেছেন উনি বিধানসভাতে কদমতলা পূর্তির মানুষের জন্য আওয়াজই তুলেন, কোনো আন্দোলন করেননি। আজকে যা যা প্রতিশ্রুতি সরকার দিয়েছিল সেটা নিয়ে দাবি করা, চাপ সৃষ্টি করা ওনার দায়িত্ব ছিল অ্যাজ এ অপোজিশন লিডার, কিন্তু উনি করতে পারেননি। আমি মনে করি যে আমাদের মধ্যে হাশিম তালুকদার সহ ওনার সঙ্গে অনেকেই এখানে আছেন যারা তৃণমূলের লড়াইটা করছেন, আমি বলবো যে তৃণমূল কংগ্রেসকে সুযোগ দিয়ে দেখে, মমতাদিকে দেশের রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছে দুয়ারে সরকার, মানে আমাদের নেত্রী সরকারের পরিষেবাটা, সরকারের পরিষেবাটা মানুষের দ্বারে নিয়ে গেছে। আমাদের এমএলএ জিতে আসলে আমরা জনসেবা এবং সরকারি পরিষেবা আপনাদের দ্বারে নিয়ে যাব, কদমতলার মানুষের দ্বারে, সেই সেই প্রতিজ্ঞাটা আমরা করছি।
তৃণমূল কংগ্রেস লড়াই করবে আপনাদের আশীর্বাদ দোয়া চাই নি ভোট নিয়ে এখনো ওরা প্রকাশ্যভাবে কিছু বলেনি কিন্তু যেটা আমাদের সভাপতি পীযূষ বিশ্বাস বলেন আমি সেটাই বলবো যে জোটটা যে হবে এই জোটের উদ্দেশ্য কি এই জোটটা হলে ত্রিপুরা রাজ্যের মানুষ কি পাবে এটা বিচার করা উচিত আজকে দুই তিনজন নেতা শুধু জেতার জন্য বা চার পাঁচটা সিট একটা দল জেতার জন্য যদি একটা রাজ্যের ভবিষ্যকে ডুবিয়ে দিয়ে অ্যালায়েন্স করে এই অ্যালায়েন্স জনহিতের কিন্তু আমি তবুও বলবো যেটা আমাদের নেত্রী একবার না বারবার প্রত্যেকটা নির্বাচনে বলে যে অ্যান্টি বিজেপি বিজেপি কে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কে যা করার আমরা সেটা করার জন্য প্রস্তুত কিন্তু আমরা কোনো পাওয়ার আনহোলি অ্যালায়েন্স যেটাকে বলে আমরা কোনো আনহোলি অ্যালায়েন্স করব না আমরা অ্যালায়েন্স করলে প্রকাশ্যভাবে করব এবং জনতাকে জানাবো যে কমন মিনিমাম প্রোগ্রামে ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য ধর্মনগর থেকে আব্দুল হান্নানের রিপোর্ট নিউজ বাংলা